আজ একটি বাংলাদেশি সিনেমার গল্প বলবো। এই সিনেমাটি মুক্তির পর বাংলাদেশেই নিষিদ্ধ হয়, কিন্তু পরবর্তীতে এটি বাংলাদেশের কালজয়ী সিনেমায় পরিণত হয়। সিনেমাটির নাম মাটির ময়না। তো চলুন বলা যাক, 2002 সালে মুক্তিপ্রাপ্ত মাটির ময়না সিনেমাটির সারমর্ম। সিনেমার শুরুতে আমরা একটি মাদ্রাসার কোরআন পড়ার শব্দ শুনতে পাই এবং কিছু মাদ্রাসার ছাত্রকে অজু করতে দেখা যায়। তখন একজন হুজুর একটি ছাত্রকে মেসোয়াক দিয়ে দাঁত মাজা শিখিয়ে দেয়, আর এই ছাত্রটির নাম আনু। এরপর দেখা যায় মাদ্রাসার সবাই কোরআন শরীফ তেলাওয়াত করছে। এরপর আমাদেরকে আনুদের বাড়ি দেখানো হয়, সেখানে তার মা পিঠা বানাচ্ছে আর তার বোন আসমা একটি গরুর বাছুরের সাথে বসে আছে এবং তার বাবা ওষুধ বানাচ্ছে। তখন আনুর বোন তার মাকে বলে, মা ভাই কখন আসবে? তখন আনুর মা বলে, ঈদের সময়। তখন আনুর বাবা আনুর মাকে ডাকে আর আনুর মা আসলে বলে, আমাকে একটু চা দাও। তখন আনুর মা বলে, ঠিক আছে। তখন আনুর মা আনুর বাবাকে বলে, তোমাকে বললাম না কিছু ওষুধ দিতে, আসমার অনেক জ্বর। এরপর দেখা যায় একজন হুজুর আনুর চুল কেটে দিচ্ছে। এরপর তারা তাদের মাদ্রাসায় ক্লাস করে। তখন তাদের খাওয়ার ঘন্টা বাজে, সবাই খেতে যেতে থাকে কিন্তু আনু বসে থাকে। তখন একটি ছেলে তাকে ডেকে নিয়ে যায়। এরপর তারা সবাই খাওয়ার খায়। তখন আনু ছেলেটিকে বলে, তোমার নাম কি? তখন ছেলেটি বলে, রোকন। এরপর মাদ্রাসার ছাত্ররা খেলতে যায়, আনুও তাদের সাথে খেলতে যায়, কিন্তু তারা আনুকে খেলায় নেয় না। তখন আনু যেয়ে তার বন্ধু রোকনের সাথে কথা বলে। এরপরের সিনে দেখা যায় আনু তার চাচার সাথে হিন্দুদের অনুষ্ঠান দেখতে গেছে, আর এই জন্য আনুর বাবা রেগে যায় এবং আনুকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। আর আমরা বুঝি এই জন্য আনুকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। এরপর দেখা যায় মাদ্রাসার সবাই ঘুমাতে যাচ্ছে। তখন অন্য ছাত্ররা আনুর বন্ধু রোকনের বিছানায় একটি মাছ রেখে দেয় আর রোকন সেটা ফেলে দেয়, আর এই জন্য সবাই হাসতে থাকে। এরপর সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু আনু আর রোকন ঘুমায় না। তখন আনু রোকনকে বলে, ওরা তোমার সাথে এমন করে কেন? তখন রোকন কোনো কথা বলে না। তখন রোকন আনুকে কিছু মিঠাই খেতে দেয়। তখন আনু বলে, এগুলো কোথায় পেলে? তখন রোকন বলে, আমার এক স্পেশাল বন্ধু দিয়েছে। তখন আনু বলে, কে সে? তখন রোকন বলে, অন্য একদিন বলবো। এরপর দেখা যায় আনুর বাবা ইস্তেমায় যাচ্ছে। তখন তিনি আনুর চাচাকে বলে, শহরে যেও না, এটা যুদ্ধের সময়, কখন কি হয় কে জানে। এরপর রাতে একটি মহিলা আনুর মায়ের কাছে আসে আর আনুর মাকে বলে গানের পালায় যেতে, কিন্তু আনুর মা রাজি হয় না। তিনি বলে, আনুর বাবা জানতে পারলে রাগ করবে, কিন্তু মহিলাটি তাকে নিয়ে যায়। এরপর দেখা যায় আনুর চাচার কাছে তার কিছু বন্ধু আসে যুদ্ধের বিষয়ে কথা বলতে। আসলে এই ঘটনাটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময়ের। এর কয়েকদিন পরে দেখা যায় আনু বাড়িতে যাচ্ছে। তখন সে একটি মেলা দেখে আর সেখানে ঘোরাফেরা করে। এরপরে দেখা যায় আনুর বাবার ওষুধের দোকানে একজন লোক এসেছে। তখন লোকটি আনুর বাবার ওষুধের অনেক সুনাম করে। আসলে আনুর বাবা একজন হোমিওপ্যাথির ডাক্তার। এরপর আনু বাড়িতে আসে, তখন তার মা ও বোন অনেক খুশি হয়ে যায়। তখন আনু তার বোনকে একটি মাটির পাখি দেয় আর আনুর বোন খুশি হয়ে যায়। তখন সেখানে আনুর বাবা আসে আর বলে, তোমার টুপি কোথায়? তখন আনু টুপি পরে নেয়। এরপরে দেখা যায় আনু তার চাচার সাথে বসে কথা বলছে আর হাসছে। এরপরে দেখা যায় ঈদের দিন চলে এসেছে, আনুদের গরু কোরবানি করছে, আনু আর তার বোন নতুন জামা পরছে, সবাই সেমাই খাচ্ছে, গোস্ত খাচ্ছে। এরপর আনু আর তার বোন তার চাচার সাথে ঘুরতে বের হয়। তখন আনুর বোন তার চাচাকে ফুল নিয়ে দিতে বলে, তখন তার চাচা একটি ফুল নিয়ে দেয়। এর কয়েকদিন পরে আনু মাদ্রাসায় ফিরে আসে। তখন তার বন্ধু রোকন তাকে মাদ্রাসার পিছনে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে সে অনেক জিনিসপত্র এনে রেখেছে। আসলে রোকন ছেলেটা সবসময় কেমন যেন অন্যরকম কাজ করে। এরপর দেখা যায় আনুর বোন অনেক অসুস্থ, এই জন্য তার চাচা ডাক্তার থেকে ওষুধ নিয়ে এসেছে, কিন্তু আনুর বাবা এই ওষুধ খেতে দেয় না, কারণ তিনি অন্য ডাক্তারদের ওষুধ ভালো মনে করতেন না। এর কয়েকদিন পরে দেখা যায় আনুর চাচা তাকে নিতে এসেছে, কারণ আনুর বোন অসুস্থর কারণে মারা গেছে। তখন আনু বাড়িতে আসে আর কাঁদতে থাকে। এর কয়েকদিন পরে দেখা যায় আনু আবার মাদ্রাসায় এসেছে। তখন একদিন রাতে আনুর বন্ধু রোকন হঠাৎ উঠে সবাইকে মারতে থাকে আর অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। আসলে তাকে জিনে ধরেছিল। তখন রোকনকে একটি রুমে আটকে রাখা হয়। তখন আনু তাকে গিয়ে খাওয়ার খাওয়াতো। এরপর দেখা যায় আনুর বোন মারা যাওয়ায় আনুর মা কারোর সাথে কথা বলে না। আনুর বাবাও অনেক অনুতপ্ত ছিল, তিনিও কথা বলে না। এরপর আনুকে তার একজন হুজুর রোকনের জন্য ওষুধ আনতে দেয়। তখন আনু ওষুধ আনতে যায়। তখন দেখা যায় শহরে মিছিল চলছে, বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করছে। এরপরে দেখা যায় মাদ্রাসার হুজুরেরা রোকনের ভিতরে থেকে জিন তাড়ানোর জন্য তাকে পানিতে নামিয়ে দিয়েছে এবং সে পানিতে অনেকক্ষণ থাকে। এভাবে অনেকক্ষণ থাকার পর রোকনের ভিতর থেকে জিন বেরিয়ে যায়। এরপর দেখা যায় আনু বাড়িতে চলে আসছে। এরপর দেখা যায় আনুর বাবা মসজিদের ভিতরে গ্রামের লোকদের সাথে যুদ্ধ নিয়ে কথা বলছে। তখন তারা জানতে পারে পাকিস্তানি বাহিনী তাদের গ্রামে আসছে, কিন্তু আনুর বাবা এগুলো বিশ্বাস করে না। এরপর আনুর বাবা বাড়িতে আসে এবং আনুর বাবা আনুর মায়ের সাথে কথা বলে। তখন হঠাৎ তারা গুলির শব্দ শুনতে পায়। তখন গ্রামবাসী দৌড়তে শুরু করে
এবং আনুর মাও অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। তখন আনুও এসে পড়ে, তখন তার মা তাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় অনেক গুলির শব্দ শোনা যাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। আনু ও তার মাও পালাতে চায়, কিন্তু আনুর বাবা যেতে চায় না, তাই আনু আর আনুর মা চলে যায়। এরপর রাতে গ্রামের সবাই একটি ঝোপের ভিতরে লুকিয়ে থাকে। তখন দেখা যায় মিলিটারিরা সব বাড়িঘর আগুন দিয়ে পুড়ে দিয়েছে। পরের দিন সকালে সবার ঘুম ভাঙে, তখন আনু ও তার মা তাদের বাড়িতে আসে, কিন্তু তাদের ঘর বাড়ি পুরো পুড়ে গিয়েছে। তখন তারা আনুর বাবাকে খুঁজতে থাকে। তখন দেখা যায় আনুর বাবা ঘরের এক কোনায় কোরআন শরীফের একটি পাতা নিয়ে বসে আছে। তখন গ্রামের সবাই গ্রাম ছেড়ে চলে যেতে থাকে। তখন আনুর মা আনুর বাবাকে বলে তারাও গ্রাম ছেড়ে চলে যাবে, কিন্তু আনুর বাবা রাজি হয় না। তখন আনু আর আনুর মা কাঁদতে কাঁদতে আনুর বাবাকে বলে গ্রাম ছেড়ে চলে যেতে, কারণ গ্রামের সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু আনুর বাবা কোনোভাবেই রাজি হয় না, তাই আনু ও আনুর মা তার বাবাকে রেখেই চলে যায়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। এই সিনেমাটি বাংলাদেশের অন্যতম সেরা সিনেমা, যদিও আমি ভালোভাবে বুঝতে পারিনি, তাই আপনার সিনেমাটি দেখা উচিত। সিনেমাটির লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।